আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা দিয়ে ফুলকপি রান্না। আজকে দুপুরের জন্য আমি রান্না করব রূপচাঁদা দিয়ে ফুলকপি রান্নাটা। তো আমি শুরু করি রান্নাটা। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিব রসুন। রসুন দেওয়ার পরে আমি দিব পেঁয়াজ। তো রসুন আর পেঁয়াজ ভালো করে আমি মিক্স করে নিব। আর রূপচাঁদা মাছগুলো আমি ভেজে নিয়েছি আগে, ওটা শেয়ার করি না আপনাদের সাথে। শেয়ার করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, এই জন্য জানি যে আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন, এই জন্য আমি আর ওইটা শেয়ার করি নাই। রূপচাঁদা মাছটা যখন আমি ভেজে নিয়েছি তখন ওটা স্কিপ করেছি। তো আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিচ্ছি, যদি লাগে আমি পরে আবার দিব। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি মশলা দিব, মরিচ, হলুদ, জিরা। আমি মরিচ এক চামচ, হলুদ এক চামচ, জিরা এক চামচ দিয়ে সব কিছু ভালো করে আবার মিক্স করে নিব। দিয়ে দিলাম আমার মরিচ, হলুদ, জিরা। তো দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি টমেটো। টমেটো দেওয়ার পরে আমি আবার ভালো করে মিক্স করে নিব। এখানে একটা টমেটো দিয়ে দিলাম। আমি টমেটোটা সবসময় আগেই দিই, আমি পরে খুবই কম দিই, মাঝে মধ্যে দিই। তো এখন দিয়ে দিব আমি ফুলকপিটা। ফুলকপি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এখানে 8-9 পিস ফুলকপি, আমি একটা ফুলকপি থেকে অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, কেন পুরো ফুলকপিটা দিলে তরকারিটা স্বাদ হবে না। আমার তরকারিটা খুবই মজা হয়েছে, আমি খেয়ে নিয়েছি আগে, মানে অনেক মজা হয়েছে, বলতে পারবো না আপনাদেরকে কতটুকু মজা হয়েছে আমার কাছে, তবে খুবই ভালো লাগছে। আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। এখন আমি কাবার দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার আমি কাবারটা উঠাবো। তো এখন আমি কাবারটা উঠে নিব, দেখুন আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব, ভালো করে নেড়ে ছেড়ে নিব। এরপরে দিয়ে দিব আমি পানি 2 কাপ। আমি পানি বেশি দিব না, ফুলকপিও নরম আর আমার মাছটা তো আগে ভেজে নেওয়া আছে। তো আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন একটু অপেক্ষা করব, 5 মিনিটের মতো অপেক্ষা করব। আমি এখন কাবার দিয়ে রাখবো, এর মধ্যে আমি দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব কাবার দিয়ে। 5 মিনিট পর আমি আবার কাবারটা উঠাই নিব। এরপরে দিয়ে দিব আমি মাছ। তো আমি এখন কাবারটা উঠাই নিলাম, দেখুন আমার ফুলকপির বলক চলে আসছে, তেলটাও উঠে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ। আমি এখানে একটু কম তেল দিয়েছি, কেন আমার মাছের মধ্যেও তেল আছে, দেখুন। তো এই জন্য পরিমাণে একটু কম দিয়েছি, যখন আমি পেঁয়াজ রসুন কষাই তখন আমি পরিমাণে একটু কম দিয়েছি কষানোর সময়। তো এখন তেলটা পারফেক্ট হয়ে যাবে, মাছ থেকেও তেল বের হবে। তো আমি আবার কভার দিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার আমি কভারটা উঠে নিব। তো দেখুন আমি এখন কাবারটা দিয়ে রাখবো। আসলে খুবই মজা হয় মাঝে মধ্যে সমুদ্র মাছের সাথে যদি আপনি সবজি দিয়ে রান্না করেন, অনেক মজা হয়। আমি কাবারটা উঠাই নিয়েছি, দেখুন। তো আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে। আমি এখন লবণটা দেখবো, আমার আর লবণ দিতে হবে না, আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি শুধু ধনিয়া পাতাটা দিব। তো ধনিয়া পাতা দেওয়ার পরে বুঝতেই পারছেন আমার রান্না শেষ। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে সবসময় থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, খুদা হাফেজ। Yeah.
বড় ইউটিউবার কি আছে স্যার লাইভ করে দিয়ে দিনাজ করে দিন লাইভ করে।